জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ভিডিও থামলেদ দেখে ঠিকই বুঝতে পেরেছো তোমাদের তেরো হাজার আশাকর্মী নিয়োগের নিয়োগ হবে রাজ্যে ঠিক আছে তো এরকম একটি খবর উঠে এসেছে চলো তোমাদের বলে দিই আর নিয়োগের পদ্ধতি কী হবে বয়স বেতন কাজ কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ তোমাদের কিন্তু বলার বলা থাকবে এই ভিডিওতে দেখ কেন নিজস্ব প্রতিনিধি কলকাতা রাজ্য নিয়োগ করতে চলেছে আরও তেরো হাজারের বেশি আশাকর্মী সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বর্তমান গ্রাম বাংলায় তিপ্পান্ন হাজারের বেশি স্বাস্থ্যকর্মী কর্মরত এদিন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে রাজ্যে আরও চার হাজার ছশো উপস্বাস্থ্য কেন্দ্র এবং তিন হাজারের বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হবে এদিন জলপাইগুড়িতে দু নতুন ব্লক তৈরি তৈরি হওয়ার সিদ্ধান্ত অনুমোদন পায় বৈঠকে ব্লক দুটি হল বানারহাট এবং ক্রান্তি এছাড়া হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের স্টেডিয়ামে জমির লিস তিরিশ বছর থেকে বাড়িয়ে নিরানব্বই বছর করার কথা অনুমোদন পেয়েছে তার পাশেই খেল সিটি তৈরি করা হিট কর তো তোমরা দেখতে পাচ্ছ এইরকমই নোটিশ এইরকমই তোমাদের বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তোমাদের বর্তমান পত্রিকায় এই এই বিজ্ঞপ্তিটি তোমরা বর্তমান পত্রিকায় সতেরোই আগস্ট মানে আজকেই তুমি তোমরা দেখতে পাবে তো এই আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী আবেদন পদ্ধতি কীভাবে তোমরা করবে সেরকম তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু ভিডিওতে বলবো তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আশাকর্মী পদে পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত সম্পূর্ণ মহিলারাও আবেদনযোগ্য তবে নিয়োগের ক্ষেত্রে কেবল মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরই কিন্তু বিচার করা হবে আশাকর্মীর বয়স তোমাদের কী ধরা হয় আবেদনকারীর বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তপশিলি জাতি বা তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ মানে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তিরিশ থেকে চল্লিশ ওকে তারপর তোমরা দেখে নাও এখানে কী বলা রয়েছে আশাকর্মীর যোগ্যতা তোমাদের দেখতে পাচ্ছ আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে কেবল বিবাহিত বিধবা আইনগতভাবে বিধবা বিচ্ছিন্ন মহিলারাই আবেদন কিন্তু যোগ্য ওকে তো আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে যে গ্রামে রিক্রুটমেন্ট করানো হবে যে ব্লকের আন্ডারে যেই স্বাস্থ্যকেন্দ্রের আন্ডারে তার কিন্তু সেই সেখানকারই বাসিন্দা হতে হবে আবেদনকারীর গ্রেট ওয়ান এবং গ্রেট টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকলে অগ্র অধিকার কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তো তারপর তোমাদের কী বলা রয়েছে তোমরা সেটা ফার্স্টে দেখো তারপর তোমাদের এখানে বলা রয়েছে আশাকর্মীর বেতন আশাকর্মীর বেতন কত দেওয়া হয় আগে পশ্চিমবঙ্গে আশাকর্মীদের মাসিক বেতন ছিল চার টাকা কিন্তু দু সালে ডিসেম্বর মাস থেকে আশাকর্মীদের বেতন কিন্তু বৃদ্ধি করে রাজ্য সরকার দু হাজার সালের ডিসেম্বর মাস থেকে আশাকর্মীদের বেতন আগের থেকে এক টাকা বৃদ্ধি করে পাঁচ হাজার পাঁচশো টাকা করে করা হয়েছে নতুন বেতন বর্তমানে আশাকর্মীদের প্রতি মাসে বেতন হচ্ছে পাঁচ টাকা ওকে তোমাদের আশাকর্মীদের বেতন কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা তোমরা বুঝতে পারলে এবার দেখো তোমাদের আশাকর্মীদের কাজ কি আশাকর্মীদের কাজ হচ্ছে তোমাদের আশাকর্মীদের মূল কাজ হলো এলাকায় স্বাস্থ্য বিষয়ে নজর রাখা সংশ্লিষ্ট গ্রামের কতজন মহিলা গর্ভবর্তী তার সম্পূর্ণ তালিকা তৈরি করা ওই সব গর্ভবর্তী মহিলার পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কি না তা খোঁজ রাখা পাশাপাশি গর্ভবতী মহিলারা সময় মতো টিকা পাচ্ছেন কি না তার খেয়াল রাখতে হয় এলাকার আশাকর্মীদের সদ্যজাত শিশু জন্ম গ্রহণের পর শিশুটি সঠিক সময়ে টিকা বা পোলিও পাচ্ছে কিনা তার খেয়াল কিন্তু রাখতে হয় আশাকর্মীদের ওকে তো তোমরা বুঝে গেলে আশাকর্মীদের কাজ কি তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আশাকর্মীর আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আশাকর্মীর আবেদন করতে পারবে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিভুক্ত সংযুক্ত করে আবেদনকারী নিজ 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 ব্লক অফিসের ঠিকানা কিন্তু যা দিতে হবে আশাকর্মী পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ কিন্তু তোমাদের করতে হবে যে তোমাদের আবেদন ফর্ম সেটা কিন্তু ব্লক থেকে সংগ্রহ করতে হবে যখন তোমাদের এই রিক্রুটমেন্টটা চলবে ওকে তো দেখে নাও তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের আশাকর্মী ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসগুলো রেডি রেখো খুবই শীঘ্রই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে জন্ম তারিখ শংসাপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড জাতিগত প্রমাণপত্র প্রযোজ্য হলে এসসি এস টি ও যে তোমাদের রয়েছে তো দেখে নাও আবেদনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তার প্রমাণপত্র আবেদনকারীর দু কপি কিন্তু পাসপোর্ট সাইজের রঙিন ফটো তো এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই তোমাদের নিজের কাছে রেখে দাও তোমাদের এই বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই বেরোবে সম্ভবত তোমাদের পুজোর আগে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করবে তো যখনই প্রকাশিত করবে আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই দেখতে পাবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘণ্টিটা অন করে দিও যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত